আসসালামু আলাইকুম দুপুর একটা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি কিশোরগঞ্জের সম্মেলন থেকে যুবদল নেতা গ্রেপ্তার হজে গিয়ে সৌদি আরবে প্রাণ গেল 10 বাংলাদেশের ডক্টর ইউনূসের 1200 কোটি টাকা কর ফাঁকির শুনানি 30 জুলাই প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে তরুণের দুধ দিয়ে গোসল শীতলক্ষায় তেল ট্যাঙ্কার বিস্ফোরণ আরো দুইজনের মৃত্যু দেশের সব বিভাগে বৃষ্টির আভাস গাজীপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষ নিহত দুই ইন্টারনেটে আসক্ত 91% শিক্ষার্থী যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস আহত 25 পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান এবং কাজাখস্তানে দাবানল নিহত 14 শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সম্মেলন থেকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকেলে উপজেলার 11 সিন্ধুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন মঠখোলা বাজারে অনুষ্ঠিত হয় সেখানে কেন্দ্রীয় যুবদলের এই নেতা উপস্থিত হলে কিছুক্ষণ পর তাকে গ্রেপ্তার করা হয় পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খন্দকার আল আশরাফ মামুন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন তার গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা 11 সিন্ধু ইউনিয়নের মঠখোলা এলাকায় পবিত্র হজ করতে এসে বাংলাদেশের 10 হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে তাদের মধ্যে 8 জন পুরুষ এবং 2 জন নারী এর মধ্যে 8 জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান একজন শ্বাসকষ্টে ভুগছিলেন আরেকজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে এসব হজযাত্রী গত 31 মে থেকে গত 9 মের মধ্যে মারা যান তারা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আব্দুল ওয়াহেদ রাজধানীর ডিমরার শাহানারা বেগম পাবনার চকছাতিয়ানি মাঠপাড়া ডাক্তার শফিকুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতির আলী হোসেন রাজধানীর খিলগাঁওয়ের আয়ুব খান পঞ্চগড়ের ছোটদাপের শহীদুল আলম বগুড়ার আদম দিঘির রোকেয়া বেগম নওগাঁর আত্রাইয়ের আদম উদ্দিন মণ্ডল রংপুর সদরের মতিউর রহমান এবং গাইবান্ধার বনারীপাড়ার আমজাদ হোসেন আকন্দ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 1200 কোটি টাকার কর ফাঁকি ও আয়কর সংক্রান্ত 13 মামলার শুনানির জন্য আগামী 30 জুলাই এবং 16 ও 20 আগস্ট দিন ধার্য করা হয়েছে রোববার সকালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন শুনানিতে উপস্থিত থেকে দ্রুত করার আবেদন করেন পরে বিচারপতি খুরশেদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী নামের এক যুবক শনিবার বেলা 11টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুল ছাত্রের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যায় এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন ক্ষোভে দুঃখে ও অভিমানে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে তারা হলেন হুমায়ুন কবির ও রুবেল শনিবার রাত 10:30 ও দিবাগত রাত 1টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সমুদ্র বন্দরগুলোর জন্য আগে জারিকৃত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এবং সামুদ্রিক সতর্কবার্তার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন আহত হয়েছেন 1 জন নিহতরা হলেন মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ সজীব রোববার সকাল 6টার দিকে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ ঘটনা ঘটে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন
ইন্টারনেটের কারণে 91% বেশি শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছে। এদের মধ্যে 26.1% শিক্ষার্থী মনে করে তাদের সমস্যার পুরোপুরি দায় ইন্টারনেটের, আর মোটামুটি দায়ী করতে চায় 59.8% শিক্ষার্থী। বাকিরাও তাদের মানসিক সমস্যার জন্য ইন্টারনেটকে কম বেশি দায়ী মনে করছে। কিন্তু এক্ষেত্রে দায়ী করছে না মাত্র 8.3% শিক্ষার্থী। বেসরকারি উন্নয়ন সংস্থা আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে। শনিবার সংস্থাটির সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে। যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাজারে ঢুকে পড়লে চালক সহ 25 জন যাত্রী আহত হন। শনিবার বিকেলে সদর উপজেলার বাড়িনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস 7 মাইল বাজারে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের সোনালী ব্যাংকের মার্কেটে ঢুকে পড়ে। এ ঘটনায় চালক সহ 25 জন আহত হন। ভারতের আহমেদাবাদ থেকে অমৃতসর যাচ্ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান, কিন্তু মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। এই অঞ্চলটি একদম পাকিস্তানের সীমান্ত এলাকায়, ফলে বিমানটি বাধ্য হয়ে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে। শনিবার রাত 8টার দিকে ঘটনাটি ঘটে। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের বড় ধরনের দাবানলে 14 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটি সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর পূর্বাঞ্চল বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয় বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।